আজকের ভিডিওটি একটু অন্য রকমের, কারণ আজকে শিবরাত্রি। এই মহাশিবরাত্রির দিনে মহাদেবের 7টি রহস্য। প্রথম রহস্যটি হলো সাপ। সর্প হচ্ছে সদা জাগ্রত থাকার প্রতীক। যদি আপনার গলায় একটি সাপ পেঁচানো থাকে তাহলে আপনি কিছুতেই ঘুমাতে পারবেন না। দ্বিতীয়টি হলো ভস্য। এটা জীবনের অনিত্যতাকে স্মরণ করিয়ে দেয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের একদিন ভস্যতে পরিণত হতে হবে। তৃতীয়ত চন্দ্র। চন্দ্র সর্বদাই মনের সাথে সম্পর্কিত। এটি জীবনের সকল পরিস্থিতিতে সুখী থাকা এবং মনের উপর নিয়ন্ত্রণ ক্ষমতার প্রতীক। চতুর্থত ডমরু। এটি দেখতে ইনফিনিটি চিহ্নের মতো, যা শিবের অসীম তথা উন্মুক্ত চিন্তা চেতনার প্রতীক। 5 নম্বর বা পঞ্চম ত্রিশূল। শিব প্রকৃতির 3 গুণ নিয়ন্ত্রণ করে থাকেন, তাই জন্য তাকে দেবাদিদেব মহাদেব বলা হয়। শিব প্রকৃতির 3 গুণ নির্দেশ করেন। তিনি এটির মাধ্যমে অর্থাৎ ত্রিশূলের মাধ্যমে সকলকে নিজ নিজ ধর্ম পালনে উৎসাহিত করে থাকেন। ষষ্ঠত নীলাভ শরীর। মহাদেবের নীলাভ শরীর আকাশ নির্দেশ করে। আকাশ অন্তহীন, শিবও তেমনি অন্তহীন। নীলাভ শরীর অন্তহীন আকাশের মতোই শিবের অন্তহীনতা তথা অসীমতার প্রতীক রূপে আমাদের সামনে রয়েছে। গঙ্গা। মা গঙ্গা নিষ্কলুষ জ্ঞানের প্রতিনিধিত্ব করেন। যখন শিবের মতোই আমাদের হৃদয় স্থির হয় তখন তাতে নিষ্কলুষ জ্ঞান প্রবাহিত হয়। এই জন্যই দেবাদিদেব মহাদেবকে আদি গুরু বলা হয় এবং তিনি দেবাদিদেব মহাদেব তথা বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবস্বরূপ। আজ এই শিবরাত্রির দিনে শিবপুরাণ থেকে কিছু প্রাচীন তথ্য বা গল্প তোমাদের জন্য রইল। অতি প্রাচীনকালে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে প্রচুর জীবহত্যা করত। একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে একটি গাছের উপর আশ্রয় নেয়। কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটা একটা করে পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকেন। সেই গাছটি ছিল বেলগাছ, আর সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল। আর সেই দিনটি ছিল শিব চতুর্দশী, আর সেই রাত্রিটা ছিল শিব চতুর্দশীর দিনের রাত্রি, অর্থাৎ মহাশিবরাত্রির রাত্রিবেলায় ব্যাধ সেই গাছে বসে একটি একটি করে বেলপাতা শিবের মাথায় ফেলেছে। আর ব্যাধ ছিলেন উপবাসী, যেহেতু তার সে শিকার পায়নি, তার ফলে ওই বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এবং তার শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হয় তার অজান্তেই। পরদিন ব্যাধ বাড়ি ফিরে এলে তার খাবার সে এক অতিথিকে দিয়ে দেন। এতে তার ব্রতের পারণ ফল লাভ হয়। এর কিছুদিন পর সেই ব্যাধ মারা গেলে যমদূতরা তাকে নিতে আসে, কিন্তু শিব চতুর্দশী ব্রতের ফল লাভের ফলে সেই ব্যাধ শিবকে শিবদূতরা এসে যুদ্ধ করে যমদূতদের সঙ্গে। শিবদূতেরা ও যমদূতেরা 2 তরফের যুদ্ধের ফলে যমদূতদের হারিয়ে দেয়। ফলত ব্যাধকে নিয়ে যাওয়া হয় শিবলোকে। যমরাজ তখন স্বীকার করেন যে শিব চতুর্দশীর ব্রত পালন করে এবং শিব বা বিষ্ণু ভক্ত যে জন তার উপর যমের কোনো অধিকার থাকবে না, অর্থাৎ তিনি মুক্তি লাভ করবেন। এইভাবেই ওই ব্যাধ মুক্তি লাভ করেন। এইভাবে মর্তলোকে শিব চতুর্দশী ব্রতর প্রচার ঘটে। এটা একটি প্রাচীন কাহিনী। তোমাদের যদি আজকে ছোট্ট ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আজ মহাশিবরাত্রির দিনে হরগৌরীর চরণ তলে আমার 100 কোটি প্রণাম জানাই। সর্বশেষে শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। সকলকে মহাশিবরাত্রির জন্য শুভকামনা রইল।